কেমন আছো তোমরা? আমি চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। দিশা মণ্ডল চ্যানেল থেকে সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা। সমস্ত কাজ হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ স্নান হয়ে গেছে, দিশার খাওয়া হয়ে গেছে। এবার আমি আর এরিকা খাবো। ওর বাবা কাজে আছে, আসছে, এখনো রাস্তায় আছে। তো এই যে এরিকা, এরিকা এরিকা সেই দুষ্টু, কথা শোনে না। এরিকা রাগ হয়েছিল এই মাত্র, আমি স্নান করে দিয়েছি, করবে না, ও একা একা করবে। তো একাই করলো, করে যে রাগ করে চলে গেল, কথা বলছে না। তো এখন আমি আর এরিকা খাবো। আর হ্যাঁ, আজকে আমি রান্না করেছি, চিকেন করেছি, চিকেন চিলি করেছি, মাছ করেছি, আর শাক ভাজা করেছি। ব্যাস সেটা দিয়ে চালিয়ে নেব। আর রাতেও কিছু করব না, যদি করার হয় তো রাতে রুটিটা করব, কারণ তোমার দাদা, তোমাদের দাদা তো রুটি খায়, আমিও খাই, যদিও ভাতটা একটু কম খাওয়ার চেষ্টা করছি, কারণ মোটা হয়ে যাচ্ছি। তো ভাত একবার খাচ্ছি, রুটি খাচ্ছি, সকালে তো কিছু খাই না। তোমার তীর আগের ভিডিওয় দেখেছি আমি সকালে কি খাই, সেটাও বলেছি। তো যাই হোক, এটা এখন ডেলিকার ডেলি রুটিন হয়ে গেছে আমার, বলতে পারো। এখন প্রত্যেক দিন এটাই করছি, আর চেষ্টা করছি কম খাওয়ার, যাতে 3 কিলো কমেছি, আরও 3 থেকে 4 কিলো কমাতে পারি। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি, এখন আসছি আমি। তা চলো, কি রান্না করেছি তোমাদের আজকে আমি সেটা দেখিয়ে দিই। এই দেখো, এটা হচ্ছে শাক ভাজা, শাক ভাজা করেছি। এই যে এটা হচ্ছে মাছ, মাছ করেছে, এখানে 4 পিস ছিল। হ্যাঁ, এই যে এটা আমার সঙ্গে ভেঙে গুড়ে গেছে 4টে। আর এই হচ্ছে চিকেন চিল্লিটা, আর ভাত তো হয়ে গেছে ওখানে, এই যে দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। আর এই যে দিশা, এরিকা দেখো টিভি দেখছে, লাইট জ্বলছে না, অন্ধকার। এরিকা দেখেছো, এরিকা রাগ করে বসে আছে, এরিকা কথা বলছে না অবস্থা। এই দেখো, এবার এখন আমি যাচ্ছি দুধ আনতে যাই, কারণ আমার মেয়েরা দুধ খায়, আমাদের ওইখানে রাস্তায় গোয়াল আছে। আমি এখন যাচ্ছি পাড়ার দিকে, অনেকেই যাই। তো আমি যাচ্ছি দুধ আনতে। তো আমি এখন রাস্তায় আছি, যাচ্ছি আমি এখন দুধ আনতে যাচ্ছি। এখানে আমাদের গোয়াল আছে, যাচ্ছি আমি। তো এখানে এখন অপেক্ষা করতে হবে, আসবে দুধ নেব তবেই পাই যাব। আর আমি আমাদের গলিতেই আছি, রাস্তা পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ কেউ নেই, আমি একাই আছি। আর ওদিকেও সব অনেকে অপেক্ষা করছে। এইদিকে একটা রাস্তা চলে গেল, ডান দিকে একটা রাস্তা চলে গেল, দুই দিকে দুটো রাস্তা, আর আমরা মাঝখানে আমরা ঘোষের জন্য অপেক্ষা করি। আর এই যে একজন দেখছো বসে আছে, ইনি ইনিও দুধের অপেক্ষাতেই বসে আছে। ভেবেছিলাম যে ঘরটা একটু আজকে অন্যরকম করে গোছাবো, দিয়ে মুছছিলাম সব সরিয়ে সরিয়ে, তারপরে আর হলো না, আজকে আর হলো না, অন্যদিন করব, কারণ আজকে আর সম্ভব হয়ে ওঠেনি। আজকে এই জন্য আর করলাম না, ভালো লাগছিল না, তো এই জন্য আজকে করলাম না, অন্যদিন করবো, আর যেদিন করবো সেদিন তোমাদেরকে দেখাবো আমি। ওই ঘরটা একটু আলাদাভাবে গোছাবো, দেখবো আলাদাভাবে গোছালে দেখতে ভালো লাগে, একই রুম
एक ही बेड एक ही बेडशीट मान जा सब एक ही किन्तु एकटु आलादा आलादा करब देखब किरकम देखते भलो लागे तो आमी सेटाई भेबेछिलाम जे ओरकम ही करब तो जाए होक मुछछिलाम आमी घरटा ठीक करब बोले तो एखोनो मुछछि आर ओई देखो एरिका किरकम दुष्टुमी करछे देखेछो खूब दुष्टुमी एटा आमी ओदिके काज करछि आर आमाके देखो किरकम चालाच्छे देखो बोल सुन ना तर बका दिए चले गए दियाल देवाले नोरा मुझे दिल सोफार नीच थे मुझे देखो कि चले तुम्हारे सबा के गुड नाइट दीते बजे रात बोलो थोड़े पिटाबे सब एखन बजे रात डेढ़टा तो जाइ होक काज करछिलाम काजे व्यस्त छिलाम तो रात हो गेल आमार संगे संगे आमार मेये दुटो एखनो घुमायनि ओराओ जेगे आछे आमि जतक्षण ना घुमाबो एरिकाओ घुमाबे ना तो आर किछु शर्ट भिडियो करछिलाम तो जाइ होक अनेक रात हो गेछे देखलाम सारा दिनेर पर तोमादेर संगे सेई दुपुरे कथा हयेछे तारपरे आर कथा हयनि देखा हयनि जाइ होक खूब खराब लागछिलो तोमादेर संगे एकटु कथा ना बोलले मनटा भालो थाके ना कथा बोलले सत्यि खूब भालो लागे आमि तो सारा दिनेर परे एखन एकटु समय पेलाम तोमादेर संगे कथा बोलते जाइ होक अनेक रात हये गेछे बेशि आर बकबक करते चाइ ना भिडियोटा आजके खूब बड़ो ना एकदम छोटो जाइ होक पाँच थेके छ मिनिटे भिडियो हबे जाइ होक तोमरा देखो जानी तोमादेर भालो लागबे ना तबुओ देखो आर सबाइ भालो थेको सुस्थ थेको सबाइके गुड नाइट बाई।